আগামী 4 সেপ্টেম্বর পিরোজপুরে কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সেতু পরিদর্শনের সময় বিষয়টি নিশ্চিত করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। 2018 সালের 20 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুই প্রান্তে 495 মিটার ভায়াডাক্ট সহ সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। সেতু নির্মাণে খরচ হয়েছে 898 কোটি টাকা। এর মধ্যে 654 কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার, বাকি 244 কোটি টাকা নিজস্ব অর্থায়নে। এই সেতুটি নামকরণ হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু। এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে 4 সেপ্টেম্বর সকাল 10টায়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার প্রান্তে থেকে এই সেতুর উদ্বোধন করবেন।